বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই বিজেপি পার্টিকে চোর দুর্নীতিবাজ বলে আক্রমণ করলো বিজেপির দুই গোষ্ঠী। বিজেপি পার্টিকেই আক্রমণ করছে বিজেপি মন্ত্রীর সামনে বিজেপি পার্টির দুই গোষ্ঠী, আর তাতেই চরম বিপদে পড়ে বিজেপির মন্ত্রী সেখান থেকে পালাতে বাধ্য হলো। নিজের গাড়িতে উঠে বিপদে পড়ে লেজ গুটিয়ে পালালো বিজেপির মন্ত্রী। তো চলুন প্রথমে দেখে নিন বিজেপির মন্ত্রীর সামনে বিজেপি পার্টিকে বিজেপিরই দুই গোষ্ঠী কীভাবে চোর দুর্নীতিবাজ বলে আক্রমণ করছে, এবং সমস্ত কিছু তথ্য প্রমাণ তুলে ধরতেই বিজেপির মন্ত্রী বিপদে পড়ে কিভাবে লেজ গুটিয়ে নিজের গাড়িতে উঠে পালাচ্ছে দেখে নিন। হ্যাঁ, আমরা মন্ত্রীকে বলেছি, মন্ত্রীকে যেটুকু বলার, মন্ত্রীর সঙ্গে আগের থেকে যোগাযোগ আছে আমাদের, জানে একটা কাজ করেছে সেটা বলেছি, কিন্তু সেটা তো বক্তব্য না। বক্তব্য এখানে দুর্নীতি আছে, এখানকার নিয়োগ নিয়ে দুর্নীতি আছে, যে নিয়োগ নিয়ে দুর্নীতি করেছে সে তারাই এইভাবে করছে, এইভাবে গন্ডগোলটা করলো। অস্থায়ী শুধু নয়, যারা অফিসিয়ালে মেন পার্ট আছে তাদের মধ্যেও দুর্নীতিটা অনেক দিনের ব্যাপার, আজকে না। আমরা জাজমেন্ট চাইছি, একটা এই ধরনের সর্বভারতীয় একটা অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠান, তার ক্ষেত্রে এই দুর্নীতি হবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না, ভারতবাসী হিসাবে, পশ্চিমবঙ্গের বাসী হিসাবে চুপচাপ বসে থাকতে পারি না। অ্যাকচুয়ালি ফ্যাক্ট আছে কি, এখানে বিএমএসসি একটা ইউনিয়ন আছে, একটা যে কন্ট্রাক্টরদের স্টাফ রয়েছেন ওনাদের বোধহয় ইউনিয়ন, ওনারা যে রিকগনাইজেশন নেই এখানে। এখানে যে দুর্নীতিকে সম্বন্ধে লাস্ট আমি শুনছিলাম বললেন, সবচেয়ে বড় লড়াই আমি নিজেই লড়েছি। মনমোহন সিংকে সরকারকে সময় একটা ফন্ড এসেছিল এখানে, ওর মধ্যে কিছু দুর্নীতিকে ওর ক্যাকে কিছু রিপোর্ট ছিল, যার ইনকোয়ারি অলরেডি সিবিআই করছে, হাইকোর্টে পেন্ডিং আছে, অল হাইকোর্টে অলরেডি চলছে। দেখুন, এখানে ইউনিয়ন কোনো হোক, বিএমএস হোক, অন্য ইউনিয়ন হোক, আমাদের কাজ আছে কি এখানে কী করে ডেভেলপমেন্ট হয়, কী করে স্টাফকে ডেভেলপমেন্ট করা যায়, এটা আমাদের একটা ধরোহর জিনিস। মন্ত্রীজি এসেছিলেন, মন্ত্রীজিকে বলছিলেন, কারা কে ছিল আমি নিজেও জানি না। আমি এখানকার যে বিএমএস আমার আছে, যেখানে স্টাফ ইউনিয়ন, ওখানে ওর প্রেসিডেন্ট আমি 2014 থেকে কন্টিনিউ রয়েছি এখানে। মনমোহন সিংকে 2012 এখানে ফান্ড একটা এসেছিল, যার সম্বন্ধে একটা দুর্নীতি উঠেছিল, যার অলরেডি ইনকোয়ারি আছে, সাবজেক্ট হাইকোর্টে, যার উপরে সিবিআইকে ইনকোয়ারি চলছে, ওর উপরে আমাদেরকে কিছু বলার উচিত নেই। আমরা এখানে কোনো রাজনৈতিক হিসাবে কোনো কিছু করতে চাইছি না, যে বিরোধ করছেন বিরোধ করুন, আমার কোনো। কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগ তুলে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালা। বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, 2018 ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিং এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে। দুপক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করে জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।